হ্যালো ফ্রেন্ডস নমস্কার চ্যানেল টু কেমন আছেন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থাকে কাম করে প্রত্যেক দিনের মতো আবার চলেছি আপনাদের সামনে কেমন আছেন কেমন আছেন কেমন আছেন অনেক চেঞ্জ সামনে পুজো ভীষণ আনন্দ সবাই আমরা পুজোর তৈয়ারিতে ব্যস্ত একদম এইভাবে আনন্দে থাকার চেষ্টা করুন ঠিক আছে সবাই নিজের আনন্দে জীবনটাকে অন্য একটা দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করুন জীবন তো রোজই চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে সবসময় আমরা কি ভাববো আমার আজকের দিনটা ভীষণ সুন্দর আমার গতকালের দিনটাও সুন্দর ছিল আমার আগামীকালের দিনটাও সুন্দর হবে আপনি যদি এইভাবে চিন্তা করেন দেখবেন বন্ধু আপনি আস্তে আস্তে সবসময় পজিটিভ জিনিসই অ্যাট্রাক্ট করছেন পাস্ট নিয়ে বারবার বলছি দেখুন পাস্ট আমরা কেউ চেঞ্জ করতে পারবো না আমরা কেউ আমাদের পাস্ট চেঞ্জ করতে পারি না আমরা কী পারি আমাদের প্রেজেন্ট নিয়ে বাঁচতে পারি আমাদের ফিউচার নিয়ে আমরা বাঁচতে পারি তো আপনি যদি আপনার জীবনকে বদলাতে চান আপনি যদি আপনার জীবনের মানে কী বলবো দৃষ্টিকোণগুলো চেঞ্জ করতে চান এবং আপনি যদি চান আপনার ভালোবাসার মানুষকে একদম নিজের কাছে ফিরে পেতে আর আপনার জীবনের গতি আনতে আপনি সব সবসময় বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা করুন বর্তমানটাকে ভালো করে অ্যানালিসিস করে দেখুন যে আপনার সঙ্গে কি ঘটছে আপনার সঙ্গে কি ঘটছে আপনি কি করছেন যতক্ষণ আপনি আপনার নিজের বর্তমানটাকে নিয়ে বাঁচবেন আপনি যদি আপনার ভবিষ্যৎকে চিন্তা করবেন যে এই এই হবে আমার সঙ্গে এগুলো এগুলো ভালো সবসময় ভালোটা পরীক্ষায় এক্সাম দেবেন গভর্নমেন্ট এক্সামের যেন তৈরি করছেন শুধু ভাববেন আমার চাকরিটা হয়ে গেছে আপনি যদি ভাবেন যে আমার চাকরি হয়নি আমি পাবো না কী জানি আমার ভয় করছে আপনার যতই প্রিপারেশান থাকুক বন্ধু আপনার মধ্যেই এরা একটা ভীতি সবসময় কাজ করবে সাহসী মানে হওয়ার দরকার ভীষণ আমাদের যে কোনো ক্ষেত্রে সাহস আনুন সাহস আনন ছোটোবেলায় না মনে নেই আমরা ভয় পেতাম সবাই সবাই আমরা ছোটোবেলায় ভয় পেয়েছি আমরা আস্তে আস্তে তারপরে দেখুন ছোটোবেলায় একটা অন্ধকার ঘরে একা থাকতে আমরা ভয় পেতাম তো বন্ধু আপনিও পেয়েছেন আমিও পেয়েছি তো সেই ভয়টা আজকে কি আমরা একা একটা ঘরে থাকতে ভয় পাই নিশ্চয়ই পাই না কেন পাই না বলুন তো কারণ আমরা আমাদের সোচ বদলেছি আমাদের থিঙ্কিং বদলেছি আমরা চিন্তাটা বদলে ফেলেছি আমরা কিন্তু আর ভাবি না যে বাবা একটা ঘরে একা থাকা মানে ওই তো কি হবে কে জানে আর ভাবি না কিন্তু এখন আমরা আরামসে থাকতে পারি ঠিক সেই কারণে আপনাদের সবাইকে বলছি দয়া করে আপনারা নিজের চিন্তাটাকে বদলান বর্তমানটাকে বাঁচুন এবং সাহসিকতার সঙ্গে বাঁচুন দেখবেন আপনাদের সামনের দিনগুলো ভীষণ 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 সুন্দর হচ্ছে তো যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন লাভ ট্রিপিল এসেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু এই চ্যানেল আপনার প্লিজ এনার্জিটা কানেক্ট করার জন্য সাবস্ক্রাইব করে লাইকটা মানে বেলটা দাবিয়ে দেবেন বেলটা অবশ্যই দাবাবেন কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটা পয়লা আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি প্রত্যেক দিন ভিডিও দিই প্রত্যেক দিন ভিডিও দিই ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু আপনার জন্য যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট করে দেবেন জোর করে নিজের ওপরে চাপাবেন না বারবার বলছে কারণ জেনারেল প্রেডিকশন সবার জন্য হয় আপনার সঙ্গে কিছুটা মিলছে বা পুরোটা মিলছে এরকম হতেই পারে তো কোনো দিন হয়তো আপনার আপনার সঙ্গে পুরোটা মিলে যাবে কোনো দিন আপনার সঙ্গে হয়তো কিছুটা মিলে যাবে তো যতটা আপনার সঙ্গে মিলছে অতটুকুই আপনি আপনার জন্য নেবেন ঠিক আছে আর যখন মিলছে না জাস্ট আপনি ছেড়ে দেবেন গো করে দেবেন ওকে যার মিলছে না তিনি কোনো রকম চিন্তা করবেন না হয়তো কালকে রিডিংটা আপনার জন্যই আছে ওকে আর কি পার্সোনাল প্রবলেম আপনার ভালোবাসার মানুষ কি আপনার লাইফে ফিরবে আপনার আপনার পার্টনারের কি সামনের দিনে রিউনিয়ন হবে আপনার পার্টনারের সঙ্গে আপনার এনার্জি বর্তমানে কি আছে সে কি চিন্তা করছে আপনাকে নিয়ে রকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি টেরোর মাধ্যমে পেতে চান চাকরিতে প্রমোশন হবে আপনি একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই লোনটা কি পাবেন এরকম নানা প্রশ্নের উত্তর হয়তো আপনি চাইছেন তো এই নানা প্রশ্নের উত্তর আপনাকে পেতে গেলে টেরোর মাধ্যমে যদি পেতে চান সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার সেখানে আমাকে আপনারা মেসেজ করবেন কল করবেন না মেসেজের আনসার আমি ডেফিনেটলি আপনাদেরকে দেবই ঠিক আছে পার্সোনাল রিং ইজ নট ফ্রি সেটা চার্জেবেল সেটা বুঝেই যোগাযোগ করবেন যাদের মনে হচ্ছে শুধু চার্জেস কী আছে ডিসক্রিপশান বক্সটা ফলো করলেই কিন্তু আপনারা চার্জটা জেনে যাবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর কোনোভাবেই দরকার নেই ওখানে ম্যাসেজ করার ওকে পজিটিভ থেকে সবাই রিডিং দেখবেন পজিটিভিটি নিয়ে দেখবেন আর আমার রাধারানিকে একটু মনে মনে চিন্তা করে দেখবেন ওকে চলুন আর নিজের বন্ধুর জন্য দেখুন ভালোবাসার মানুষের জন্য দেখুন ওয়ান সাইডেড লাভের জন্য দেখুন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে থাকলে দেখুন এক্সট্রা ম্যাটেল অ্যাফেয়ারে থাকলে দেখুন সেম জেন্ডার রিলেশনশিপে থাকলে দেখুন সবার জন্য রিডিং আচ্ছা অনেকে আমাকে জিজ্ঞাসা করে দিদি এক্সট্রা ম্যাটেল অ্যাফেয়ারের পার্সোনাল রিডিং তুমি করো হ্যাঁ ডেফিনেটলি আমি এক্সট্রা ম্যাটেল অ্যাফেয়ারেরও যাদের পার্সোনাল রিডিং নিতে চাও তারা আমার কাছে যোগাযোগ করতে পারো আমি তাদেরও রিডিং করি ओके तो एकटू खाली हीलिंग দেব ইউনিভার্স এর কাছে থেকে একটু ক্লেম করে নাও ওকে थैंक यू यूनिवर्स রাধারানী হরে কৃষ্ণ চল রাধা রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 রাধারানীর কৃপা হরে কৃষ্ণ রাধারানী সবার কৃপা করুক সবারই মঙ্গল করুক জগতের কল্যাণ হোক সকলের ভালো হোক প্রভু দয়া করো হে কৃষ্ণ হে রানী কৃপা করো দয়া করো আপনাদের সবাই আমাকে একটা টপিক নিয়ে অনেক দিন ধরে রিডিং করতে বলছিলেন সেটা হচ্ছে আপনাদের যারা পার্টনার আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে বর্তমানে হয়তো থার্ড পার্টিতে চলে গেছে বা আপনার হয়তো সন্দেহ যে এই আপনার পার্টনার কোনো থার্ড পার্টির সঙ্গে রিলেশন রেখেছে বা আপনাকে এই মুহূর্তে খুব কম সে হয়তো যোগাযোগ করছে সে কি কোনো থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপে আছে এটা হয়তো আপনার মনে হচ্ছে তো আপনাদের এই যে মনের চিন্তা এটা কি শক্তি যদি সে প্রথমে দেখ দেখবো এটা কি সত্যি সে কোনো থার্ড পার্টিতে গেছে আপনার পার্টনার আমি এটাই দেখবো আপনার পার্টনার সত্যি কি কোনো থার্ড পার্টি রিলেশনে গেছে যদি কে থাকে আপনার পার্টনার থার্ড পার্টি রিলেশনে তাহলে তার সঙ্গে এখন কি স কীরকম রিলেশনশিপ চলছে থার্ড পার্টির সঙ্গে তার কীরকম সম্পর্ক চলছে ওকে চলুন রিডিং করব নিজের পার্টনারের নামটা চোখ বুঝিয়ে ভাববেন নিজের নামটা ভাববেন যদি থার্ড পার্টিকে চেনেন তো তার নামটাও বলবেন মনে মনে বলবেন আর ক্লেম করবেন আজকে রিডিংটা যদি দেখেন আজকেও আপনার জন্য দু বছর পরে বললো আপনার জন্য ইউনিভার্স চেয়েছে তাই রিডিংটা দেখছেন এটা মাথায় রাখবেন ওকে রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে 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 কৃষ্ণা রাধে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শামারাধে রাধে আপনার পার্টনার অ্যাকচুয়ালি থার্ড পার্টির দিক পুরো রিলেশনশিপে গেছে কিনা সেটা আমি রিডিং করে দেখবো বাট আপনার পার্টনারের কিন্তু একটা এনার্জি আছে তাকে পছন্দ হয় তার প্রচ তার দিকে প্রচন্ড অ্যাট্রাক্টেড আপনার ভালোবাসার মানুষ থার্ড পার্টিতে প্রচন্ড অ্যাট্রাক্টেড কিন্তু একজন মহিলা বা পুরুষের প্রতি তার আকর্ষণ চরম ঠিক আছে দেখে নেব আপনার পার্টনার বর্তমানে কি অবস্থা আছে ইউ রাধারানী প্লিজ গাইড মি তিনি কিন্তু খুব একটা ভালো মনে আছেন বা খুব ভালো মানসিকতার মধ্যে বর্তমানে রয়েছেন তা নয় তার মাথা সব সময় গরম যে কোনো মানুষের সঙ্গে হুটার ঝামেলায় জড়িয়ে যাচ্ছে যে কোনো মানুষের সঙ্গে ঝগড়া করছে এসে আপনার হাজবেন্ড হোক আপনার ওয়াইফ হোক মানে যদি কোনো থার্ড পার্টিতে সে গিয়েই থাকে আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে অনর্গল ঝগড়াঝাটি চলছে আপনার কথা তো কোনোভাবেই শুনছে না একদম একদম হানড্রেড পারসেন্ট থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপে আছে এবং এই থার্ড পার্টি কিন্তু এই থার্ড পার্টি কিন্তু অবশ্যই বন্ধু কিছু মনে করবেন না যারা আজকে রিডিং দেখছেন আপনার পার্টনার থার্ড পার্টিতে রিলেশনশিপে চলে গেছে কোনো না কোনো মহিলা বা পুরুষের প্রতি চরম আকর্ষণ বোধ করছে বর্তমানে আপনার মানুষটি এবং এই থার্ড পার্টির সঙ্গে তার রিলেশন বেশ বেশ গভীর বেশ গভীর এই থার্ড পার্টির সাথে তার রিলেশন কিন্তু বেশ গভীর ঠিক আছে অনেকটা কোনো কাজের সাথে যোগাযোগ করতে গিয়ে এই থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারে কিন্তু আলাপ হয়েছে থার্ড পার্টি ভীষণ আকর্ষণীয় একজন মানুষ তার রূপ সৌন্দর্য তার কথা বলার স্টাইল তার বেশভূষা তার ওয়ে অফ টকিং প্রত্যেকটা জিনিসে কিন্তু প্রচণ্ড 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 আকর্ষণ বোধ করে আপনার পার্টনার এবং আপনার পার্টনার তাকে নিয়ে ঘুরতে যাওয়া থেকে শুরু করে সবই করছে বর্তমানে তাকে নিয়ে যথেষ্ট ব্যস্ত আপনাকে এই কারণেই বর্তমানে সে কিন্তু সময় কম দিচ্ছে এই থার্ড পার্টি আপনাদের দুজনের সম্পর্কে ছুঁ ছ ঢুকেছে এখন এবং সে যথেষ্ট পরিমাণে এখন এন্টারফেয়ার করছে আপনাদের এই রিলেশনশিপের মধ্যে মানে তাই আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে একদম জড়িয়ে গেছে সে একদম বড় হয়ে বসে গেছে আপনাদের রিলেশনশিপের মধ্যে ঠিক আছে এই থার্ড পার্টির জন্যই কিন্তু আপনি আজকে বড্ড একাকিত্বে ভুগছেন এই থার্ড পার্টির জন্যই কিন্তু আজকে আপনি এবং আপনার পার্টনারের মধ্যে কোনো রকম কোনো ব্যালেন্স নেই আপনার পার্টনার আপনার প্রতি কোনো রকম আকর্ষণ দেখাচ্ছে না যেরকম আগে দেখাতো ঠিক আছে যেরকম দেখাতো সেরকম আকর্ষণ সে একদমই দেখাতে পারছে না কারণ এই থার্ড পার্টির সঙ্গে তো অনেক সময় কাটাচ্ছে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে কোনো পার্টি করছে কফি হাউসে যাচ্ছে খাচ্ছে যাচ্ছে মানে এনজয়মেন্ট চরম পরিমাণে করছে তার সঙ্গে ঠিক আছে আর এই থার্ড পার্টি আপনার পার্টনার অনেকের ক্ষেত্রে অফিসের বস হতে পারে অনেকের ক্ষেত্রে অফিস কলিগ হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু আশেপাশের এমন কোনো মহিলা যাকে আপনি পূর্ব পরিচিত আপনি চেনেন সেও হতে পারে সেজন্য যারা আজকে রিডিংটা দেখছেন তারা কিন্তু ভালো করে একটু খোঁজ খবর নিন কারণ আপনার সঙ্গে এই যে দুর্ব্যবহার আপনার পার্টনার করছে এই যে রাতের পর রাত আপনি ঘুমোতে পাচ্ছেন না আপনি মনে করছেন যে আপনার ব্যালেন্স হচ্ছে না কোনো কমিউনিকেশান আপনার সাথে আপনার পার্টনার করছে না আপনাকে যেন একটা এমনভাবে ফেলে রেখে দিয়েছে যে আপনি পুরো অস্থির হয়ে গেছেন আপনি পুরো অস্থির হয়ে গেছেন আপনাকে আপনি আপনি কোনো ডিসিশানই নিতে পারছেন না আপনি বর্তমানে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছেন আমার বন্ধু যিনি আপনি আমাকে দেখছেন আপনি কোনো ডিসিশানই নিতে পারছেন না আপনার এমন পজিশান আপনি ভাত পা বন্ধ আপনি কী করবেন বুঝতে পারছেন না কমিউনিকেট করবেন আপনার ফোন ধরছে না কিংবা আপনার অপমানেও লাগছে আপনি অপমানিতও ফিল করছেন কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মনে হচ্ছে যে কী করবো এতটা কিভাবে আমি মানে ওর সাথে নিচু হব আমাকে এত অপমান করলো আপনার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা চলছে আপনার সাথেও কিন্তু তার সম্পর্কটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল আপনার সঙ্গেও খুব সুন্দরভাবে সম্পর্কটা শুরু করেছিলেন এবং সে আপ নিজেই এসেছিল আপনার কাছে আপনার কাছে কিন্তু সে নিজেই এসেছিল এবং আপনাদের বিয়ে ঠিক হয়ে গেছিল অনেকের তো বিয়েও হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি এসেছে ঠিক আছে আপনাদের বিয়ের কথাবার্তা অব্দি এগিয়ে গেছিলো এত সুন্দর একটা জায়গায় থাকা সত্ত্বেও সম্পর্কটা এত সুন্দর হওয়া সত্ত্বেও এবং আপনার পার্টনার তো আপনাকে নিজের সোলমেট মনে করতো আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা সুন্দর সুন্দর কথা মানে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন উনি দেখিয়েছিলেন এবং উনি উনি নিজেও দেখেছিলেন আপনিও দেখেছিলেন এরকম একটা পজিশন কিন্তু আপনাদের রিলেশনশিপটার মধ্যে ছিল কি ছিল তো আমি দেখতে পাচ্ছি এরকম একটা প্রতিশান আপনাদের রিলেশনশিপের মধ্যে সত্যিই ছিল এই সুন্দর একটা সুন্দর সম্পর্ক যে সম্পর্ক আপনাদের মানে রিলেশনশিপটাকে একটা দারুণ একটা জায়গায় নিয়ে গেছিলো সেই সুন্দর সম্পর্কের মধ্যে এই থার্ড পার্টি হঠাৎ করে ঢুকে আপনাদের সম্পর্কটার মুখে নষ্ট করে দিচ্ছে এবং বেশ ছিন্ন করে দিচ্ছে বলা যেতে পারে কিন্তু এই যে একরোকা এক গুয়ে পুরুষ হচ্ছে আপনার পার্টনার সে মনিলা বা পুরুষ যেই হোক না কেন সে সব সময় মনে করে সে যেটা বলছে সেটা ঠিক কারণ তার দৃষ্টিকোণ অনুযায়ী তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনি যেটাই করেন উনি চান ওনার জায়গাটা সবসময় আপনার উপরে হোক আপনি যদি এখানে থাকেন উনি এখানে থাকবেন সবসময় আপনার উপরে থাকতে যিনি পছন্দ করেন হ্যাঁ মানে উনি আপনার কোনো কথা শুনতে চান না এবং উনি উনি মানে কী বলবো উনি আপনি কিছু বললেই আপনার উপর এখন তেরে আসছে আপনি কোনো রকম কোনো কথা যদি ওনাকে বোঝাতে চাইছেন তা তো শুনছেই না আপনাকে পুরো মানে একদম মানে কী বলবো একদম ধরেই অ্যাটাক করছে বা আপনাকে ব্লক করে দিচ্ছে আপনার কথা ভালো লাগছে না তুমি কথা বলো না তোমাকে শুনতে চাই না এরকম একটা ব্যাপার আপনি যাই বলুন না কেন যখন পিছনের কোনো ঘটনা আপনাদের পাস্ট নিয়ে যখন আপনি কিছু বলছেন যে আমাদের তো পাস্টের রিলেশনশিপটা এত সুন্দর ছিল এত সুন্দর একটা ব্যালেন্সড শিপ ছিল এত ভালো একটা আমাদের সম্পর্ক ছিল সেখানে এই সম্পর্কটা কেন এরকম হয়ে গেল আপনি হয়তো বলেছেন কিন্তু এত কিছু বলার বোনো দেখবেন না আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ কিন্তু কিছুই করতে পারছে না ব্যালেন্স করতে পারছে না আর এই ব্যালেন্স করতে পারছে না বলেই না না নিজেকে যেন মানে বুঝতে পারছে না উনি ঠিক করছেন না ভুল করছেন মানে একটা স্টাক সিচুয়েশনের মধ্যে চলে গেছে উনি রকম ব্যালেন্স করতে পারছেন না মানে এই রিলেশান থার্ড পার্টি থেকে কি ছেড়ে বেরিয়ে আসবো কি বেরিয়ে আসবো না সে ভাবছেন ইভেন আপনার পার্টনারের কিন্তু চাকরিতে পরিবর্তন হতে চলেছে আপনার পার্টনার এরম একজন মানুষের চিন্তাভাবনা বেশি করে সে বর্তমানের থেকে দূর দূরদৃষ্টি সম্পন্ন একজন লোক দূরত্বটাকে বেশি বোঝে সে জানে কোন দিকটা ঠিক কোন দিকটা ভুল দূরের ভাবনা করা দূরের জিনিসের মানে ওনার কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন মানুষ নেই ঠিক আছে উনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ কিন্তু তারপরে উনি নিজের টাকা পয়সা হাতে একদমই রাখতে পারেন না এবং উনি কিন্তু এই থার্ড পার্টির পিছনে প্রচুর টাকা পয়সা খরচা করছে আর সত্যি কথা যদি জানতে চান উনি বর্তমানে আপনার পার্টনার এই থার্ড পার্টিতে চরম আসক্ত এবং চরমভাবে এই সম্পর্কর প্রতি নজর দিয়ে রেখেছেন উনি বর্তমানে এই থার্ড পার্টির ওপর চরম আগ্রহ দিয়ে রেখেছেন এবং আপনাকে সেই জায়গাটা দিচ্ছে না আপনার পার্টনার কিন্তু থার্ড পার্টিতেই খুব বেশি আসক্ত ঠিক আছে প্রচণ্ড পরিমাণে থার্ড পার্টিতে আসক্ত হয়ে রয়েছে আপনি যতই চিন্তা করুন না কেন আপনি খুব চাইছেন আমি দেখতে পাচ্ছি আপনার খুব মনে হচ্ছে যে কেন এত সে মানে আসক্ত হয়ে গেল এই সম্পর্কটার প্রতি আমি তো তোকে তোমাকে সব কিছু দিয়েছিলাম আমাদের সম্পর্কটা এত ভালো ছিল তাও তোমার মনে হচ্ছে এত ভালোবাসা আমার থেকে পেয়েও তুমি সন্তুষ্ট হলে না আপনার মনে হচ্ছে যে আমি ওকে এত ভালোবাসা দিলাম তারপরেও সে সন্তুষ্ট হলো না কিন্তু আপনার পার্টনার আপনার এত ভালোবাসাতেও সন্তুষ্ট হলো না কারণ তার চোখে পড়টি পড়ে আছে সে বুঝতেই পারছে না ঠিক ভুলের বিচারটা অ্যাকচুয়ালি সে করতে পারছে না ঠিক ভুলের বিচার যে মানুষ করতে পারে না সে সবসময় ভুল পদক্ষেপটাই নেবে যে ঠিক ভুল ভালো জিনিসের বিচার করতে পারে তার চিন্তাধারাই অন্য রকমের যে ঠিক ভুল এবং ভালো বিচার করবে তার চিন্তাধারাটাই অন্য রকমের আপনার পার্টনার মানে থার্ড পার্টিতে গিয়ে আপনি যখন তাকে বোঝান তার মনে হয় এই থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসা তার কাছে বিশাল একটা ভয়ানক কাজ কিভাবে বেরোবো আমি চেষ্টা করলেও বেরোতে পারছি না আমি চাইছি বেরোতে বাট আমি বেরোতে পারবো না কারণ আমি তোমার আর এই থার্ড পার্টির মধ্যে ব্যালেন্সই করতে পারছি না টাকা পয়সা যারা ফ্যামিলি ম্যান তারা আপনাকে টাকা পয়সা না দিয়ে সেই দিকে টাকা পয়সা দিয়ে দিচ্ছে কোনো ব্যালেন্স নেই রিলেশনশিপের মধ্যে কোনো ব্যালেন্স নেই যখনই বলেন কিছু সে যথেষ্ট এখন চিন্তা কোনো রকমভাবে বেরোতে পারছে না সেই জন্য বন্ধু বারবার রিং এটাই দেখতে পাচ্ছি থার্ড পার্টিতে এতভাবেই আকর্ষণ হয়ে গেছেন আর এত বেশি আটকে গেছেন তো থার্ড পার্টিতে সে আর বেরোতেই পারছে না ঠিক আছে সে থার্ড পার্টি ছেড়ে বেরোতেই পারছে না সেই জন্য বলছি যেটা যখন যেরম চলছে চলতে দিন আপনি শুধু ওপরালাকে বিশ্বাস করুন ওপরালার ওপর বিশ্বাস করার পরে আপনার যেটা মন চাইবে আপনি সেটাই করবেন ইউনিভার্স আপনাকে কি মেসেজ দেয় সেটার দিকে দেখুন আপনার পার্টনার কি থার্ড পার্টিকে ছেড়ে ভেরে আস বেরিয়ে আসতে পারবে কি পারবে না সেটার জন্য একটুখানি আমি গাইডেন্স নিয়ে নেব আজকে ঠিক আছে কারণ আমি জানি যারা দেখছেন তাদের মন সত্যি খারাপ হয়ে গেছে আমিও বুঝতে পারছি আমি তো বুঝতে পারছি আমার বন্ধুরা মন খারাপ করে বসে আছে তো দেখে নেবো আপনার পার্টনার কি থার্ড পার্টি ছেড়ে বেরিয়ে আসতে পারবে মানে বেরিয়ে আসতে পারবে না সেটা এখন তো পারবেই না আমি দেখতে পাচ্ছি মানে আপনার এই সময় করণীয়টাকে ইউনিভার্স আপনাকে কি বোঝাতে চাইছে সেটাই জানবো চলুন আপনাকে ইউনিভার্স কি বোঝাতে চাইছে দেখে নেব ও চলুন দেখে নেব কী গাইডেন্স দিচ্ছেন ইউনিভার্স হরি কৃষ্ণ রাধারানী প্লিজ ক্লেম করবেন প্রে করবেন ইউনিভার্স এর কাছে ঠিক আছে আর কি গাইডেন্স দিতে চান ইউনিভার্স দুটো কাট পেয়ে গেছি ব্যাস এটাই গাইডেন্স ইউ আর রেডি ইন দ্য নিয়ার ফিউচার মানে আপনি একটুখানি শান্ত থাকেন কিছু মাস আর কিছু বছর মানে আপনি ধরে রাখুন এই সম্পর্কটা ওনাদের কয়েক মাস যাবৎ চলবে বা অনেকের কয়েক বছর অবধি চলবে ঠিক আছে এই জন্য বলছি কিছু দিন এই সম্পর্কটা থাকবে আপনি রেডি থাকুন আপনি কোনো কিছু নিয়ে পিছিয়ে যাবেন না আপনি রেডি থাকুন মানে কি আপনি পজিটিভ থাকুন আপনি কোনো কিছু নিয়ে নেগেটিভ থিঙ্কিংয়ে থাকবেন না ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছে দেখতে পাচ্ছেন ইউনিভার্স কিন্তু আপনাকে বলছে তুমি তোমার নিজের কাজটা মন দিয়ে করো তোমার যে জীবনটা আছে সেই জায়গাটা মন দিয়ে করো আর তুমি রেডি থাকো তোমার জন্য যেটা ইউনিভার্স সবসময় তোমাকে সেটা দিয়ে যাবে যেটা তোমার যেটা আমার আমি নিশ্চয়ই পাবো যেটা তোমার তুমি নিশ্চয়ই পাবে ইউনিভার্স সবসময় তোমাকে সেই জিনিসটা প্রোভাইড করবেই সেজন্য চিন্তা করো না আর কিছু সময় বাকি আছে কিছু সময়ের জন্য সে চলে গেছে তোমার দু জীবন থেকে তো সে যখন সে কিছু সময়ের জন্য চলে গেছে সময় যখন আসবে আবার সে নিজেই তোমার কাছে কিন্তু সে ফিরে আসবে যখন সময় হবে সে আবার তোমার কাছে ফিরে আসবে ইউনিভার্স আপনাকে এই ম্যাসেজ দিচ্ছে তো আপনি ইউনিভার্সের সামনে ক্লেম করে নিন ইউনিভার্স আপনাকে যে ম্যাসেজটা এটা তো আপনার জন্যই এসছে আমি তেমনি বললাম না এই ম্যাসেজটা আমি দেখে নেবো তো এই ম্যাসেজটা আপনার জন্য এসছে তো আপনি কিন্তু পজিটিভ থেকে এই এটাকে ক্লেম করে নিন ঠিক আছে আশা করি রিডিংটা আপনাদের পছন্দের রিডিং আপনারা অনেকে অনেক দিন ধরে চাইছিলেন তাই রিডিংটা করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলে কারণ দেখুন রিডিংয়ে আপনি যদি আপনার এনার্জি না দেন আপনি কিন্তু কখনোই রিডিংটার সঙ্গে মেলাতে পারবেন না নিজেকে ওকে বন্ধু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 রাধা রানী আপনার সবার ভালো করুন মঙ্গল করুন আপনাদের সবার মনোবাসনা বাসনা পূর্ণ করুন আর পজিটিভ থাকুন বারবার বলছি বন্ধু পজিটিভ থাকুন তো দেখা হচ্ছে বন্ধু নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা আর পার্সোনাল রিডিংয়ের জন্য আরেকবার নাম্বার বলে দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন